সবাইকে স্বাগতম চাকরির ডাক পত্রিকায় 3 সেপ্টেম্বর 2021 প্রকাশিত। এই সপ্তাহের দুটি গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ে আলোচনা করব। চাকরির প্রার্থী আগ্রহীরা আপনারা এই দুটি চাকরিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে চাকরি, পদ সংখ্যা 235 জন। আবেদন শুরু 7 সেপ্টেম্বর 2021 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 6 অক্টোবর 2021 বিকেল 5টা পর্যন্ত। এই আবেদনটি করতে আপনার 112 টাকা খরচ হবে। অবশ্যই টেলিটকের মাধ্যমে তা দিতে হবে। আবেদনের লিঙ্ক এখান থেকে দেখে নিতে পারেন। জালুকাডি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখ 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা এতে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 19 আগস্ট 2021 এবং শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2021। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএসসি, বিকম, স্নাতক সমমান, স্নাতক ও সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2 পয়েন্ট এবং এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট হতে হবে। বয়সসীমা 13 মার্চ 2022 তারিখ পর্যন্ত 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর। শারীরিক যোগ্যতা উচ্চতা 1.68 মিটার, ওজন 49.90 কেজি, বুকের মাপ 30 ইঞ্চি। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য। আবেদন ফি 500 টাকা। আবেদনের ওয়েবসাইট এখানে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।